দর্শক মণ্ডলী, আবার চলে আসলাম না সাগরিকা চৌরাস্তা মোড়। এটা নতুন হাট, একমাত্র কুরবানির জন্য করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব মাঝারি সাইজ, বড় সাইজ গরু আছে আমার সামনে। আপনি কি ব্যাপারী? গরু কি আপনার? গরু কা আপনার? আচ্ছা, গরু কাটে। আচ্ছা, আপনি একটু সামনে দাঁড়ান, ব্যাপারী সাহেব আসছেন, একটু দেখি ওনার সাথে কথা বলি। সালামু আলাইকুম ভাইজান, আপনার নাম কি? আমার নাম খোকন। খোকন, আচ্ছা, কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। আপনার গরু কয়টা? গরু বারোটা। সব মাঝারি সাইজ না বড় সাইজও আছে? বড় সাইজ আছে। আপনি গরুর দাম কিছু বলতে পারবেন? দাম আর ওজন বলতে পারবেন? দাম দেখা যাচ্ছে যেগুলো আপনার এমনি বলা দরকার নেই, জাস্ট আপনি গরুটা, যে গরুটা আমি দেখাতে বলবো সেই গরুটার দামটা জাস্ট আর ওজনটা বলবেন। আচ্ছা, আসেন সামনে আসেন, দেখে এক একটা করে বলেন। এটা পাঁচ মন হবে না? দাম কত রাখছেন? এক লাখ সত্তর বা আশি চাইতেছেন আর কি? দর কষাকষি হবে? আচ্ছা, দর কষাকষি হবে। আচ্ছা, তারপর এটা সেম সেম হবে না? আর কি এটি? আচ্ছা, এটা কত মন হবে? এটা কত মন হবে? সাড়ে চার মন না? দাম কত রাখছেন? দাম কত রাখছেন? এক লাখ ষাট। পাশেরটা সেম? আচ্ছা, এটা তো দেখতে লাগছে বড়। কত রাখছেন? কত ওজন হবে এটার? হ্যাঁ, দাঁড় করানো যাবে? দাঁড় করানো যাবে? মাশাল্লাহ, গরুটা টাইট গরু একেবারে। এটা নাম কি? শাহিওয়াল নাকি? শাহিওয়াল না? আচ্ছা আচ্ছা, কত ওজন হবে এটার? সাড়ে ছয় মন। দাম কত রাখছেন? দুই লাখ টাকা। সাড়ে ছয় মন। এটা কি মাংস না পুরো গোটা? গোটা সাড়ে ছয় ছয় মন, তাহলে ছয় মন হবে বা সাড়ে পাঁচ মন হবে। আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ, গরুগুলি ভালো। আর কোনটা আছে? ওদিক আছে না? আচ্ছা চলেন। এটা 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 ভাইয়া, এটা এটা কার? কত দাম? অল্প টাকায় তো খুঁজবে মানুষ। এটা দাম কত? এক লাখ টাকার নিচে? সত্তর আশি? নব্বই? নব্বই না? কত ওজন হবে এটার? তিন মন হবে না? আর পাশেরটা সেম হবে না? তিন মন। আচ্ছা চলেন, দেখি ওনার গরু আরও আছে, উনি আরও দেখাতে যাচ্ছেন আমাদেরকে, একটু ওয়েট করেন। আচ্ছা, এটা দাম কত? ওজন কত ওটা? দশ মন হবে না? দাম কত রাখছেন? সাড়ে তিন লক্ষ টাকা। কয় দাঁতি এটা? চার দাঁত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আছে না এটাই? আচ্ছা, এইগুলো সব, এগুলো তো প্রায় সেম কাছাকাছি, আর সবগুলি মোটামুটি বড় বড় গরু আছে ওনার, আর প্রাইসগুলি প্রায় সেম। এগুলো কয় দাঁতি? আর যেগুলো দেখছি ছোট ছোট দুই দাঁতই? আচ্ছা আচ্ছা, দুই দাঁত আছে, আলহামদুলিল্লাহ। আর আপনারা কখন আসছেন? তিন দিন হয়ে গরু এ পর্যন্ত বিক্রি করছেন? দুইটা গরু বিক্রি করে। বড় গরু করছেন না ছোট গরু? ছোট যে মাজারের সাইজ, কত করে বিক্রি করছেন? আচ্ছা, আর দুই লাখ বিশ। আপনি ন্যায্য পাওনা পাচ্ছেন? মানে যেটা আপনার টার্গেট করছেন কি, এত হলে আমরা মোটামুটি চলতে পারবো বা লাভ হবে, এ ধরনের পাইছেন? কারণ এখানে থাকা থাকা খাওয়া খরচ আছে, গরু খাওয়া থাকা খাওয়া খরচ আছে, সেই হিসাবে কি আপনার লাভবান হয়েছেন কি না এটা জানতে চাচ্ছি। সেভাবে করতেছে না, মানে যত কম। আচ্ছা, সময় আপনাদের খরচ আছে। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।